নবান্ন অভিযানে যাওয়ার পথে গায়েঘাটায় বাস আটকালো পুলিশ। প্রতিবাদে থানার সামনে বসে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতা ও হাওড়া। দফায় দফায় পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। গতকাল থেকেই অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের আসতে বাধা দিচ্ছে পুলিশ। এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে একই অভিযোগ আসছিল। নবান্ন অভিযানে যাওয়ার পথে গাইঘাটাতে বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে গাইঘাটা থানার সামনে যশোহর রোডে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আসেন গাইঘাটা থানার পুলিশ আধিকারিক ও বনগাঁর এসডিপিও। জানা গেছে এদিন বাগদা ব্লক থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যাচ্ছিলেন, সে সময় গাইঘাটা থানার সামনে বাস আটকায় পুলিশ। জানিয়ে পুলিশের সাথে শুরু হয় বচসা। পরবর্তীতে জাতীয় সড়কে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, পুলিশ বেআইনিভাবে তাদেরকে আটকে দেয়। আজকে বিজেপি সর্বভারতীয় দলের নির্দেশে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় সমদে সুকান্তদার নির্দেশে সারা পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলায় নবান্ন অভিযান চলবে। আমাদের আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি সফল করতে আমরা বাগদা এই জেলার পক্ষ থেকে, বনগাঁ সাতকরুণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কার্যকর্তা বন্ধুরা বাসে করে 34-35 জাতীয় সড়কে যাচ্ছিলাম। গাইঘাটা থানার সামনে তৃণমূলে দলদাস পুলিশ, মমতা ব্যানার্জি দলদাস পুলিশ আমাদের ন্যায্য দাবিকে সমর্থন করতে না দেওয়ার জন্য পুলিশের অন্যায় ভাবে এখানে আমাদেরকে আটকে, পুলিশের কাছে কোনো ওয়ারেন্ট নেই, কোনো কাগজ নেই, পুলিশ বলছে যাওয়া হবে না, তাদের কোনো যুক্তি নেই। গাইঘাটার জলেশ্বর মোড়েও নবান্ন অভিযানে উদ্দেশ্যে যাওয়া বাস আটকানোর প্রতিবাদে যশোহর রোডে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে আমাদের পূর্ব পরিকল্পিত নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের জন্য আজকে আমরা রওনা দিয়েছিলাম। আমরা নবান্ন অভিযানে রওনা দিয়েছি এবং আমাদের প্রথমে আশারুকে আটকানো হয়, আটকানোর পরে ওখানে জিজ্ঞাসাবাদ করে ছাড়া হয়, কিন্তু আমরা জলেশ্বরে এসে আর এগোতে পারিনি। এখানে আমাদের গাড়ি আটকে দিয়েছে, এখান থেকে এবার আমরা কোনো দিকেই যেতে পারছি না, বলছে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, রাস্তায় জাম আছে, এই রাস্তায় যাও, এই রাস্তায় গিয়ে দেখি সামনে এত জাম আর এগোনোর কোনো রাস্তা নেই, গাড়ি সব এই এক রাস্তায় ভরে দিয়ে বাস লরি আমাদের যত কিছু সব ভরে দিয়ে দাখলুয়া থেকে একদম আটকে দিয়ে বসে। এরপর পুলিশের পক্ষ থেকে কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়। এদিন বনগাঁ থেকেও বহু বিজেপি কর্মী সমর্থকেরা ট্রেনে করে নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা অভিমুখে যাত্রা করেন। পশ্চিমবঙ্গে যুব সমাজের সঙ্গে যে প্রতারণা তৃণমূল সরকার দীর্ঘদিন 11 বছর ধরে করে এসছে, তার প্রতিবাদে আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা বনগাঁ পৌরমণ্ডল উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগে আজকে আমরা নবান্নে যাচ্ছি। আবেগকে কোনো বৃষ্টি, কোনো ঝড়, কোনো তুফান আটকে রাখতে পারবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা তারা পশ্চিমবঙ্গের সুশাসন ফেরানোর স্বার্থে তারা সমস্ত ভয়কে পিছনে ফেলে, সমস্ত বৃষ্টিকে পিছনে ফেলে সকলে মিলে আজকে এগিয়ে চলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।